শুভ দুপুর বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আমি পলি সুব্রত, ব্লগ থেকে পলি বলছি। সব ভাইকে স্বাগত জানিয়ে, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখো বৌদি আর আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 12:30। এখন আমরা যাব জেঠুর বাড়ি, যে দুটো ভাইজি যমজ ভাইজি হয়েছিল তার আজকে অন্নপ্রাশন, তাই আমরা এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি জেঠু বাড়ি। তা বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ দেখো বন্ধুরা, আমরা কী গিফট কিনেছি দেখো, তোমাদেরকে একটু দেখাই। এই চুড়িগুলো কিনেছি দুটো যমজ ভাইজিতে, দেখো এইগুলো আমি, এটা বাবু নিয়েছে দুটো একই নিয়েছি, আর এটা আমারটা একই দুটো এক, আর বাবুরটাও দুটো এক, এই দুটো চুড়ি নিয়েছি। তা দুটো ভাইজি তো, তা দেখো আমরা চলে যাই। দেখো কাঁঠাল পেড়ে রেখেছে, কাঁঠালগুলো কত বড় বুঝতে পারছো না তোমরা, কাঁঠালগুলো অনেক বড়, তাই তোমাদের একটু দেখালাম। আর তোমরা টোটো করে এখন যাচ্ছি, আমি বৌদি আর বাবু, তোমাদের দাদা ভাই, আর দাদা আজকে আসেন চারজন যাচ্ছে। এরকম গেট সাজিয়েছি বেলুন দিয়ে, চলে এলাম জেঠুর বাড়িতে টোটো করে। তা আমি একটু ভিডিও করে নিলাম, বাবু আর বৌদি ঢুকছে, তোমাদের দাদা ভাই, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। এই ভাইপোটাকে দেখেছো, এই ভাইপোটাও বড় হয়ে গেল, এটা মেজ ভাইয়ের ছেলে। এর আগের অন্নপ্রাশন ভিডিও যেটা দিয়েছিলাম, এটা ওই ভাই, এই ভাইপোটা বহুত দুষ্ট হয়ে গেছে, সব কিছু একা একা করবে, কাউকে ধরতে দেবে না, কাউকে কিছু করবে না। আর দেখো এখানে ভাত খাওয়াবে, একটু সুন্দর শুভ অন্নপ্রাশন, একটু সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। দেখো পুরো ঘরটা তোমাদের একটু দেখে দেবো, পুরো বেলুন দিয়ে সাজিয়েছে। আমি তখন ভয়েস দিইনি, আমি শুধু ভিডিও করেছি, এখন ভয়েস দিচ্ছি। এখানে লাইটিং দিতে বেশ ভালো লাগছে। তারপর দেখো আমি একটু দাঁড়িয়ে নিলাম, বৌদিগুলো একটু দাঁড়াতে ভিডিও করি, এখানে আমার কাছে দাঁড়িয়ে করলাম। দুপুরে ছাদে প্যান্ডেল করেছে খাওয়া দাওয়ার, এই যে সিঁড়ি বেলিয়ে পুরো বেলিয়ে সাজিয়েছে। আর এদিকে দেখো বাবু, আর হচ্ছে আমার বর্দার শ্বশুর, মেজ শাশুড়ি, মেজ ভাই, আর বড় শালু, চারজনা চলে এসছে খেতে। তারপরে আবার চলে এলাম খাওয়ার, মানে ফুচকি দুটোকে ভাত খাওয়াবে, সাজাচ্ছি সুন্দর করে। দেখো গাছকন্যা চলে এসছে, খুব সুন্দর হয়েছে একদম ডল পুটি দুটো, এত সুন্দর হয়েছে না মেয়ে দুটো। ওইটা ভাই, ওই ভাইয়ের ভাইয়ের বিয়েরও তোমাদের এর আগে আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। আর এই দেখো আমার জেঠু, একটু রাগ হয়ে গেছে, বেলা হয়ে গেছে বলে নিজেই চলে এসছে, কাউকে কিছু করতে হবে না। আমি ঝাঁকড়িকে খাওয়াতে কত অসুবিধা বলো তো, এই মালাগুলো পরানো হয়নি, ভুলে গেছি, আগে পড়াতে হয়, ভুলে গেছি। এটা হচ্ছে ক্ষেত্রপাল বাবা দুটো প্রসাদ, আজ এই প্রসাদ খাওয়াচ্ছে, তারপরে ভাত খাওয়াবে। একটু ধান দুপ দেওয়া হয়ে গেছে, এবার একটু দুধ দিচ্ছে দুই নাতনিকে। উঠতে পারছে, দুজন দুজনকে দেখছে, আমি দুটো খুব গরম পড়েছে, খুব কাঁদছে, খুব কাঁদছে।
দেখ একজন তাকিয়েই আছে মামার দিকে। সবাই এখন আশীর্বাদের পালা চলছে, ধান দুটো দিচ্ছে, রাখলো। এত গরম, বাচ্চা দুটো কাঁদছিল আর গরমে ভাল লাগছে না আমার বাবা। চলে এলাম খেতে, আর কিছু রান্না হয়েছে দেখো, আমি তোমাদেরকে একটু দেখাই। এরকম বেগুনি, তারপরে এরকম খাসির মাংস, আর এগুলো হচ্ছে পটল চিংড়ি, দই কাতলা, শাক, ডাল, ভাত, বেগুনি, তারপরে এরকম আমের চাটনি, আইসক্রিম, পাঁপড়, রসগোল্লা। আমাদের আমরা তিনজন খেতে বসে পড়েছি, তারপরে খেয়ে দিয়ে দেখো বাড়ি চলে এলাম দাদার খাবার নিয়ে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে বন্ধু করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের ভালোবাসাতে আমি খুব ভালো থাকবো। আর এরকম দাদার জন্য বেশি কিছু আনাইনি, দেখিনি, আর পটল চিংড়ি, মাংস, আর হচ্ছে মাছ, আর কিছু নিয়ে আসা হয়নি। অত কিছু আনা খুব মুশকিল হয়। তো বন্ধুরা, আজকের মতো টাটা।